হাই, কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ বাজার থেকে নিয়ে এসেছিল কই মাছ, তো এটা বাজার থেকে কেটে আনিনি, তাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তার থেকে কিছুটা মাছ রান্না করেছিলাম আলু পটল দিয়ে, আর বাকি মাছগুলো রেখে দিয়েছিলাম কারণ আমার আজকে রান্না করতে একদম ভালো লাগছিল না, তো ভাবলাম যে সন্ধ্যাবেলা বাকি মাছগুলো রান্না করব। তো এটা দিয়েই আজকে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম, আর বিকালবেলা খেয়েছিলাম একটু লেবু। সন্ধ্যাবেলা ইচ্ছা থাক বা না থাক, যেহেতু আমি মাছগুলো রেখে দিয়েছি তাই রান্না করতে যেতে হলো। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলাও আমার রান্না করতে একটু ইচ্ছা করছিল না। তো যা যা কিছু লাগবে মশলাপাতি সব কিছু আমি রেডি করে নিয়েছি, আর এই বাকি যে মাছগুলো এগুলো আমি কালো জিরে ফোড়ন দিয়ে তেল করে রান্না করেছি। এই রান্নার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, আমার কুকিং চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো যেহেতু মাছ রান্না করেছি রাত্রিবেলা, তো ভাতও করেছিলাম, তো ভাত আর মাছের ঝোল দিয়ে রাত্রিবেলায় ডিনারটা কমপ্লিট করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।